যখন তখন যেখানে সেখানে ছুড়ে ফেলা আবর্জনা, দেওয়ালের কোণ হোক বা স্টেশন চত্বর, নির্দ্বিধায় গুটখা পানের পিক, যার কবল থেকে রেহাই পায়নি সদ্য চালু হওয়া দক্ষিণেশ্বর স্কাইওয়াকও। বারবার সতর্ক করেও মানুষের মধ্যে শুভবুদ্ধি ফেরানো যায়নি। এবার তাই রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কঠোর আইনকেই হাতিয়ার করতে চাইছে সরকার। বিধানসভা সূত্রে খবর, এর জন্য আইনে সংশোধনী আনা হচ্ছে। এতদিন রাস্তাঘাট নোংরা করলে 50 থেকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতো, এবার সেই জরিমানার অঙ্ক বাড়িয়ে করা হচ্ছে 5,000 থেকে 1,00,000 টাকা। শীতকালীন অধিবেশনে এই বিল আনা হতে পারে বলে বিধানসভা সূত্রে খবর। শুধু বিল আনাই নয়, আইন রক্ষা করতে প্রশাসনকেও কঠোর নির্দেশ দেওয়া হবে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা। জল এবং ধরবার পরিষ্কার করবার কাপড়ও রেখে দিয়েছি, যদি কেউ ভুলেও ফেলে থাকে আমাদের লোকরা সঙ্গে সঙ্গে তাকে জল আর ন্যাকড়া দিয়ে দেবে, কাপড় দিয়ে দেবে, তিনি পরিষ্কার করে দেবে, আমাদের কিছু করার যদি না করে, আর যদি না করে তাকে 5,000 টাকা জরিমানা দেবে। এর পরেও কি হুঁশ ফিরবে মানুষের, সেটাই এখন দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পাল, এবিপি আনন্দ।